সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে একটা গল্প দিয়ে আমরা শুরু করতে চাই। গল্পটা যদি হয় এরকম যে এই যে মুষ্টিযুদ্ধ বা বক্সাররা যে রিংয়ের মধ্যে বক্সিং করে, সেইখানে যদি আমরা এভাবে চিন্তা করি যে দুজন বক্সার একটা রিংয়ের মধ্যে, একজন মিস্টার এক্স আর একজন মিস্টার ওয়াই, তো এক্স ওয়াইকে হিট করলো, তো ওয়াইটা ধরে নিন যদি আমি হই, আমি একজন বক্সার, আমাকে প্রথম হিট করলো যিনি, এরপরে যদি আমরা দেখি যে ইনফ্লেশন বা কোভিড, এই ক্যারেক্টারগুলোকে আমরা এক একটা নাম দিই, তাহলে মিস্টার কোভিড এসে আমাকে আর একটা হিট করলো, আমি পড়ে গেলাম, আবার কিছুক্ষণ পর উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, এরপরে ইনফ্লেশন এসে, এরপরে ওয়ার এসে, এভাবে যদি সাইক্লোন ধরি, তাহলে এরকম ক্রাইসিসগুলোকে যদি এক একটা ক্যারেক্টার ধরি এবং সবাই এসে আমাকে হিট করে, আমি বারবার পড়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরে আবার ওঠার চেষ্টা করছি, তাহলে আমি ব্যক্তি হিসেবে কয়েকবার আঘাতপ্রাপ্ত হয়েছি, আপনি ফিল করেন আপনাকে চার পাঁচটা ক্যারেক্টার একসাথে হিট করলো, এরকম একটা পরিস্থিতিতে আমি কতটা সুস্থ থাকব, অথবা আমার পক্ষে খুব দ্রুত একজন সুস্থ মানুষের ক্যারেক্টারটা কি যেরকম হওয়ার কথা সেই পর্যায়ে কি আমি থাকব কি না, তার মানে আমি তো বেশ অসুস্থ, পাঁচ ছয়টা ক্যারেক্টার আমাকে হিট করেছে, এরকম একটা পরিস্থিতিতে আমার অনেক সময় লাগবে সুস্থ হওয়ার, এবং আমি আস্তে আস্তে চিন্তা করব এবং পারিপার্শ্বিক ব্যাপারগুলোকে চিন্তা করব, করে আমি এই অবস্থার মধ্য থেকে কিভাবে উঠে দাঁড়াব, এই যে ব্যাপারটাকে আপনি যদি প্রপার্টি সেক্টরের দিকে নিয়ে যান, তাহলে প্রপার্টি সেক্টরেও কিন্তু একই ধরনের পরিস্থিতি হয়েছে। আমরা কয়েকটা চাপের মধ্যে থেকে যদি এরকম একটা পরিস্থিতিতে ইনভেস্ট করতে যাই, টাকার ইনভেস্টমেন্ট হয় প্রপার্টিতে, তাহলে আমাদেরকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ আমরা যদি দেখি যে ইনফ্লেশনের কারণে সাপ্লাই চেইনে যে পরিমাণ পরিস্থিতি হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমরা দেখতে পাচ্ছি যে 10-15-25% পর্যন্ত অনেক প্রোডাক্টের দাম বেড়ে গেছে, আবার আপনি টাকা দিয়েও কিন্তু প্রোডাক্টটা পাচ্ছেন না, তার মানে র মেটেরিয়ালসের ক্রাইসিস আছে, ইম্পোর্ট করার মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নেই। এই স্বাভাবিক পরিস্থিতি যে নেই, এটা ক্রেতাকে বা ইনভেস্টরকে বুঝতে হবে, এবং অনেক বেশি আপনাকে সতর্কতার সাথে ইনভেস্ট করতে হবে। আমাদের সমাজে এরকম ক্রেতাও আছে যে আমরা দেখতে পাই যে আজকেই এটা না কিনলে, এটাতে বুকিং না দিলে, এই এই প্রোডাক্টটা না কিনলে, সেটা প্রপার্টি হোক, কোনো যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক, আপনি শার্ট কিনতে গেছেন অথবা এইটা পছন্দ হয়েছে এইটাই কিনতে হবে, এই যে আতঙ্কের মধ্যে থাকা যে এইটা না কিনলে আর কেনা হবে না, এই ধরনের যারা বায়ার তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে যে আপনার অতি উৎসাহিত হয়ে আপনার টাকাটাকেই কিন্তু আপনি লস করছেন। আমার কাছে যে ক্লায়েন্টরা আসে, আমি আতঙ্কিত হয়ে যাই, আমি ভয় পাই যে ধরেন 5-10 লাখ টাকা কমিয়ে দিয়েছে, এজন্য বাকি যে টাকাটা দিয়ে কালকেই আজকেই আমরা সাইন করতে চাই, আমরা কিনতে চাই, কিন্তু পেপারটা না চেক করে আমরা বারবার বলার চেষ্টা করছি যে আপনি শুধুমাত্র পজিশনটা নিলেই প্রপার্টির মালিক হচ্ছেন না, আপনাকে দলিল করতে হবে, এরপরে আপনার নামে নামজারি করতে হবে, খাজনা দিতে হবে, এবার আপনি যদি সিটি কর্পোরেশনে থাকেন সেখানেও আপনার নামজারি করতে হবে, এটা যদি রাজুক অথবা গণপূর্তের প্রপার্টি হয় তাহলে সেখানেও নামজারি করতে হবে, অনেকগুলো জায়গায় আপনার নাম ট্রান্সফার করার পরেই কিন্তু আপনি পূর্ণাঙ্গ মালিক হবেন। আবার যদি দেখা যায় এই প্রপার্টিটা মর্টগেজ আছে, সেটা না চেক করে যদি আপনি পেমেন্টটা করেন, তাহলে আপনি যেখানে 10 লাখ টাকা লাভে কিনলেন সেখানে কিন্তু আপনার 80 লাখ টাকা, 90 লাখ টাকা কিন্তু জলে গেল। এই যে বিষয়গুলো, এই যে বেসিক কথাগুলো আমরা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি, আপনারা হয়তো শুনছেন, আপনারা হয়তো বোঝার চেষ্টা করছেন, কিন্তু প্রতি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন যারা ইনভেস্টর তারা ওই একই গল্প করছেন, একইভাবে ইনভেস্ট করার কথা বলছেন। আমরা এ কারণে শঙ্কিত যে আগামী দিনে আমরা এই ধরনের পরিস্থিতিকে কতটা সামাল দিতে পারবো। এক তো ইনফ্লেশন, অর্থনৈতিকভাবে বিশ্ববাজার একেবারে একটা বাজে পরিস্থিতির দিকে গেছে, সেখানে এই ধরনের বাজারে, এই ধরনের পরিস্থিতির মধ্যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করার ক্ষেত্রে আমরা মনে করি আমাদের ক্লায়েন্টদেরকে আরও ম্যাচিউরড হতে হবে, আরও একটু
পড়াশোনা করতে হবে, জানতে হবে যে আমি এই মুহূর্তে ইনভেস্ট করার ক্ষেত্রে আমার কেন ইনভেস্ট করব এবং কি কি বেনিফিট নিয়ে আমি এখানে ইনভেস্ট করতে চাই। যে দেখেন, সবাই যখন ইনকাম করে, বাজার যখন পিকে থাকে, তখন কিন্তু কোনো ক্রাইসিসই আমরা দেখতে পাই না এবং আমরা বুঝিও না যে কোনটা আমার আসলে, কারণ আমরা কোনো না কোনোভাবে বের হয়ে যেতে পারি। যখন আপনার ইনকামটা কমে গেছে, যখন অর্থনৈতিকভাবে আপনার বাজারটা ধসের দিকে যাচ্ছে, যেখানে সব যারা অর্থনীতি নিয়ে কথা বলে, যারা সমাজ বিজ্ঞানী, সবাই যখন আতঙ্কিত যে আমরা সামনের দিনগুলোকে কীভাবে কভার করব, তখন আমরা অবশ্যই আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি একটা প্রপার্টি কেনার মতো ক্ষমতা রাখেন এবং আপনি চিন্তা করছেন, এটা একটা গুড সাইন। কিন্তু আপনি আরেকটু ধৈর্য ধরলে দেখবেন যে অপশন আপনার জন্য আরও বেশি ওপেন হচ্ছে, হয়তো বাজারটাতে আরও দুই তিনটা একই প্রাইজের অফার আপনি পাবেন, যেখানে আপনি অন্য প্রোডাক্টের সাথেও কম্পেয়ার করে কিনতে পারবেন। এই বিষয়গুলোকে আমরা নোটিশ করছি বারবার এই কারণেই যে আগামী দিনে আপনার ইনভেস্টটা যাতে আরও বেশি সিকিউরড হয় এবং যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাও যেন আপনি কোনোভাবেই এই যে ইনভেস্টটা করলেন সেটা যেন ব্যাড ইনভেস্টমেন্ট না হয়। এই জন্য প্রতিটা আমরা এপিসোডের মধ্যেই আপনাদেরকে সতর্ক হওয়ার কথা বলছি। আমরা কিন্তু এরকম এর আগেও এই ধরনের আপস অ্যান্ড ডাউনস দেখেছি, কিন্তু আমাদের এই মুহূর্তে সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক, বিল্ডিং করার ক্ষেত্রেই হোক, অথবা যারা প্রপার্টিতে ইনভেস্ট করছেন তারাও, আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি ধীরস্থিরভাবে ইনভেস্ট করি, আমরা যদি কাগজপত্র চেক করি, আমরা সব প্রস্তুতি নিয়ে যদি ইনভেস্টর হই, তাহলে আমাদের লস হওয়ার কথা না। এই লসটাকে ঠেকানোর জন্য বা ভুল পথে আপনি ইনভেস্ট করার কথা, কারণ কি, যখন অর্থনৈতিকভাবে একটা সমাজ চাপে থাকে তখন কিন্তু সুযোগ সন্ধানীরা অনেক ধরনের মুখরোচক অফার করে থাকে। আমরা সেই ধরনের অফার থেকে আপনাদেরকে সতর্কতার জন্য এই আলোচনাটা করার চেষ্টা করছি, যাতে আপনার ইনভেস্টার সিকিউরড হয় এবং ভবিষ্যতে এই ইনভেস্টার মাধ্যমে আপনি প্রফিট অথবা আপনার বাসস্থানকে ঝুঁকিমুক্ত রাখতে পারেন। দেখেন, একটা সাইক্লোনের কথা বলছে যদি আবহাওয়া অধিদপ্তর থেকে, তাহলে আপনি যদি যে এরিয়াতে সাইক্লোনের কথা বলছে সেখানে যদি আপনি স্বাভাবিকভাবে সমুদ্রের মধ্যে গোসল করতে যান, আপনার পরিস্থিতিটা কি হবে? আপনি কি স্বাভাবিকভাবে আমরা ধরে নিব? না, কারণ কি, একটা ঢেউ এসে আপনাকে টেনে নিয়ে যেতে পারে এবং আপনি নাও ফিরতে পারেন। তাহলে আপনি অন্য সময়ে কক্সবাজারে যে গোসল করা আর আপনার সতর্কবাণীর মধ্যে গোসল করার মধ্যে কিন্তু অনেক তফাত আছে। তো আপনি যদি বাস্তব জীবনে এভাবে ধরে নেন যে আপনি এরকম একটা ক্রাইসিসে আছেন, যে ক্রাইসিসের মধ্যে আপনি প্রপার্টি কিনছেন, তাহলে অবশ্যই আমরা আবারও রিপিট করব, ডকুমেন্ট চেক করবেন, আপনার যে বিল্ডিংটা হয়েছে যে অ্যাপ্রুভ ডিজাইনটার মাধ্যমে সেই ডিজাইনটা চেক করবেন এবং অবশ্যই আপনি রেজিস্টার্ড একটা এগ্রিমেন্টের মাধ্যমে পেমেন্ট করবেন। এই সতর্কতাগুলো যদি আপনি করেন এবং অনেকগুলো প্রপার্টি দেখে একটা সঠিক প্রপার্টি বা কাগজপত্র সঠিক আছে এরকম একটা প্রপার্টিতে ইনভেস্ট করেন, অবশ্যই আপনার এই ইনভেস্টটা আপনাকে ভবিষ্যতে ফিডব্যাক দেবে বা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আশা করি আপনারা এই এপিসোড থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।